হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ধনুরাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, যে সকল বন্ধু এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। চলুন জেনে নিই ধনুরাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে কেরিয়ার কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো অবশ্যই মাসটা কিন্তু দুর্দান্ত। যারা বিজনেস করেন তাদের জন্য এই মাসটা খুবই ভালো। বিজনেসে আপনারা অনেক নতুন অর্থ সাকসেস এই মাসে কিন্তু দেখতে পাবেন। বিজনেস নিয়ে যদি কিছু নতুন সিদ্ধান্ত নেবেন ভাবেন, তাহলে বলবো মাসটা ভালো, নতুন সিদ্ধান্ত নিন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন। যারা জব করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটা ভালো। যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু মাসটা ভালো, তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে যত জটিলতা এতদিন ধরে চলে আসছিল সেই সকল জটিলতা এই মাসে কিন্তু অনেকটা কমে যাবে, কিছুটা স্বস্তির নিঃশ্বাস আপনারা কিন্তু এই মাসে ফেলবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। জানবো হেলথ কেমন থাকবে না থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো একদমই সময়টা কিন্তু ভালো না। হেলথ নিয়ে যদি কোনো সমস্যা অ্যারাইজ করে সেক্ষেত্রে বলবো ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করুন, না হলে কিন্তু হেলথ গোটা মাসে প্রচণ্ড বিরক্ত করবে। হেলথ নিয়ে একটু সিরিয়াস আপনাকে হতে হবে, নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিন, না হলে কিন্তু এই যে সমস্যা এটা আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করবে। বিশেষ করে আপনার অ্যাবডোমিন রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু খুব একটা ভালো না। এই মাসে কাউকে যদি ভাবেন অর্থ ধার দেবেন, সেক্ষেত্রে আমি বলবো কি না দেওয়াটাই শ্রেয়। ধার দিলে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকছে, প্রচণ্ড অর্থ ব্যয় হবে। একটু প্ল্যানিং করে চলুন যাতে অর্থটা আপনি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারেন। অর্থ আসার যে একটা উপায়, মানে ইনকাম সোর্স যেটা, সেটা গিয়ে কোথাও কিন্তু এ মাসে একটু ডিস্টার্ব থাকবে। একে তো ইনকাম সোর্স ডিস্টার্ব, দ্বিতীয়ত হচ্ছে ব্যয় করার প্রবণতা, এই দুটো মিলে মাসটা কিন্তু একটু হচপচ হয়ে যাবে। একটু ব্যালেন্স করে চলুন, না হলে কিন্তু গোটা মাসটাই অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রচণ্ড টেনশনে কিন্তু থাকবেন। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো ফ্যামিলিতে একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্যামিলিতে সিনিয়র কারোর সাথে কোথাও গিয়ে মতবিরোধ তৈরি হবে, শুধু মতবিরোধ না, সেটা কোথাও গিয়ে বিবাদে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই মুহূর্তে ফ্যামিলি লাইফটাকে ডিস্টার্ব করা একদমই ভালো হবে না, একদমই উচিত হবে না। ফ্যামিলি লাইফটাকে ঠিকঠাক করে রাখার দায়িত্ব কিন্তু অবশ্যই করে আপনার। আর ফ্যামিলি লাইফটা ডিস্টার্ব থাকলে কিন্তু এর এফেক্টটা আপনাদের প্রফেশনাল লাইফে গিয়েও কিন্তু পড়বে। তাই ফ্যামিলি লাইফটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন। একটু সমস্যা হলে সেটাকে এড়িয়ে যান, এড়িয়ে গেলে কিন্তু অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ এভারেজ একটা রেজাল্ট দেবে, খুব একটা ভালো রেজাল্ট দেবে না। মাসের শেষের দিকটা কোথাও গিয়ে কিন্তু দুটোই সমস্যা তৈরি করবে, লাভ লাইফেও সমস্যা তৈরি করবে, ম্যারেজ লাইফেও সমস্যা তৈরি করবে। প্রথম হাফটা কিন্তু মোটামুটিভাবে কেটে যাবে, সেকেন্ড হাফটা গিয়ে একটু কিন্তু ডিস্টার্ব থাকছে। কোথাও গিয়ে ডাউট করার টেন্ডেন্সি, এই বিষয়টা নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। আর একটু বোঝার চেষ্টা করুন, কারণ হচ্ছে আপনি যার সাথে ডিল করছেন সেটা আপনার বিজনেস হতে পারে বা পার্সোনাল লাইফ হতে পারে, যাই হোক না কেন তাকে একটু বুঝতে হবে। না বুঝলে কিন্তু সমস্যা থাকবেই। আর এই মাসটা কিন্তু আপনার লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ দুটোই কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব, তাই একটু বুঝে শুনে চলুন। যতটা পারবেন ডাউট করার টেন্ডেন্সি সেটাকে এড়িয়ে চলবে, আমার মনে হয় এই মাসটা আপনারা স্মুথলি পার করে দিতে পারবেন। জানবো এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা মোটামুটি ভালো, যতটা আশা করেছেন ততটা ভালো রেজাল্ট না পেলেও এডুকেশনের ক্ষেত্রে এই মাসটা আপনারা একটা ঠিকঠাক রেজাল্ট পাবেন। যারা অনেক দিন ধরে কোনো কাজ এডুকেশনের ক্ষেত্রে বারবার করতে ফেলিয়ার হচ্ছিলেন, তারা কিন্তু এই মাসে গিয়ে সাকসেস অ্যাচিভ করবেন। এডুকেশনে অনেক দিন ধরে কিছু একটা সুযোগের জন্য ওয়েট করছিলেন, নতুন কোথাও অ্যাডমিশন বা নতুন কোথাও ফর্ম ফিল আপের জন্য, যাই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই সাকসেস পেয়ে যাবেন। আর এডুকেশনে আপনাদের অনেকটা
এডুকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা আগের থেকে বেশি ফোকাস হয়ে যাবেন, অনেকটা কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাবেন। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন যে আপনাদের ভবিষ্যতে কি করণীয়, কি করলে কি হবে, এই যে একটা প্ল্যান করে চলা, সেটা কিন্তু এই মাসে আপনারা খুব দুর্দান্ত করতে পারবেন। যাকে বলে এডুকেশনের ক্ষেত্রে ভালো একটা সলিড ভিত এ মাসে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। একটা ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে যারা প্ল্যান করছেন এ মাসে বাড়ি বা গাড়ি কিনবেন, দুটোই কিন্তু এ মাসে কেনা খুব একটা ভালো হবে না, একটু ওয়েট করে যান। এগুলো বড় সিদ্ধান্ত, এগুলোর জন্য একটু ঠিকঠাক সময় কিন্তু প্রয়োজন। এ মাসে এগুলো যদি ভাবেন কিনবো, তাহলে আমি বলবো ইগনোর করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আগস্ট মাসটা ধনুরাশির মানুষদের মোটামুটিভাবে চলে যাবে, খুব ভালো কিছু আমি এ মাসে বলতে পারলাম না, তবে মিলিয়ে মিশিয়ে কিন্তু চলে যাবে, খুব খারাপ কিন্তু কিছু না। আগস্ট মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যারা ফার্স্ট টাইম এসে গেছেন, যদি মনে হয় কোনো ইনফরমেশান পেলেন, তাহলেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।